একজন দারুণ সন্তান, তার জন্মের ঠিক নেই। ওই পিতৃ পরিচয় ভিখারি পরিবর্তনের সঙ্গে আমি আমার একমাত্র মেয়ের সাধনার বিয়ে কিছুতেই দেব না। তার সাথে তোকে মানায় না। অর্জুনের থেকে আমি অনেক অনেক ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। বাবা, মেয়েদের জীবনে ভালোবাসার চেয়ে আর ভালো জিনিস কিছুই নেই বাবা। তাই ভালোবাসাহীন ভালোকে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না বাবা। তাই আমার জীবনের প্রথম পুরুষ অর্জুনকে আমি বিয়ে করব। এই শেষ কথাটা তোমাকে আমি শেষ বারের মতন জানিয়ে গেলাম। ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। অর্জুন আমার শত্রু, সে আমার বংশের ইচ্ছকের দিকে হাত বাড়িয়েছে, তার সেই হাতটাকে আমি ভেঙে তুমরে মুদ্রে তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? বন্ধুর মতো নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। ওই মতোর শব্দটা কিন্তু খুব ভয়ঙ্কর বিস্তার হবে। ওই মতোর গর্ত দিয়ে পাপের সাপ এসে এই বিশ্বাসের বুকে কাছে পেতে চাইবে। খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি ওই তোমার ভাইয়ের মতো, বন্ধুর মতো, শাস্ত্র অর্জুনের বউয়ের মতো হয়ে বসে আছে। আমি আমার নিজের ভাইয়ের মতো ভাবে ভালোবেসেছিলাম, যে অর্জুনকে আমি এত ভালোবেসে তৈরি করেছিলাম, তাই অর্জুন আমার
ফুলটাকে আমি আমি তার করিয়ে দেব ভাবছি। তুমি কি জানো যে পিঁপড়ের কখন পাখা গজায়? আচ্ছা জানি, মরবার জন্যই পিঁপড়ে পাখা গজায়। পাখা গজালেই পিঁপড়ের মৃত্যু। আমাকে আমার কথা শেষ করতে দিন। চিন্তা করবেন না, আর আমি আপনাদের কাজটা করলাম না বলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা রকম চিন্তা করবেন না, কারণ শিবব্রত গুপ্তকে তুমি চেনো না শয়তান, চেনো না। আমি তোমার কথাই ভাবছিলাম। তোমাকে ভালোবেসে আমার বুকের ফুলে একটা একটা করে
তবু আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চেষ্টা করছেন কেন? আমি তো ভালোবাসি বলে, কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না। আপনার এই ভালোবাসাটা একতরফা দিদিমণি, একতরফা ভালোবাসা সুখের হয় না দিদিমণি, সুখের হয় না। আপনার মতন আমার একমাত্র বোন জানে ওই একতরফা ভালোবেসে শেষে একদিন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। দাদা বলে যখন ডেকেছেন তখন দাদা হিসাবে বলছি শুনুন, অর্জুন বাবু কিন্তু ওই মিস গুপ্তকেই বিয়ে করবে, তাই অর্জুনকে বাঁচাবার এত বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে না নিয়ে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ হ্যাঁ, চাকরিটা পিছনে দিয়ে যত পারবেন এখান থেকে চলে যান, এখানে বেশি দিন থাকবেন না। সারাটি
অর্জুন বাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান। কেন পালিয়ে যাবো? আমি নিজের বৌদি বলে শ্রদ্ধা করি, যার শ্বশুরকে দেখলে আমার নিজের বাবার কথা মনে পড়ে যায়, যার স্বামীকে দেখলে আমার নিজের দাদার কথা মনে পড়ে যায়। আমার আমাকে পাওয়ার লোভে সে বৌদি সম্পর্কে লোকটা কথা বলতে পারলো যা কোনো রকম সঞ্জয় সর্বনাশ হয়ে গেছে। এই সঞ্জয়,
ঘুমিয়ে পড়েছিলাম। তাই থানা দুটি আছে ঘুম, ওদিকের খবর শুনে আমার ঘুম চলে যাচ্ছে, আর উনি কি রেখে ঘুম হচ্ছে? কেন স্যার কি হয়েছে? আরে এইমাত্র মিস্টার গুপ্ত সাহেব খবর পাঠালেন, ওনার মেয়ে সাধনাকে ওই অর্জুন নামে ছোকরা জানাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন স্যার? আর বলছি কি, গুপ্ত সাহেব থানায় এক্ষুনি আসছেন ডায়েরি করতে, যেমন করে হোক ওই কল্পিত অর্জুনটাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। তারা দরকার নেই স্যার, আমরা নিজেকে ধরা দিতে এসেছি। তোমরা তোমরা না বলুন সাবালিকা আর ভারতীয় দণ্ডবিধির কোন আইনে আমাদের দুজনকে উদ্ধার রাখতে পারবে না। কেমন কি বলেন? চলি অর্জুনের হাত ধরে বাড়ি থেকে চলে এসেছে, কাজে আমাদের কিছুই করার থাকতে পারে না। কাজে তাই তো ভাবছি, একজন সাবালিকা মেয়ে যখন স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে আসে তখন তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, তাকে বাধা দেওয়াও আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া শুধু শুধু আমরা আইন নিজে হাতে নিতে যাব কেন বলো? শুধু শুধু কেন মিস্টার অর্ধ বাবু, এই কেসটার জন্য আমি আপনাকে পুরো 20,000 টাকা দেবো। আপনি যেমন করে হোক অর্জুনকে পৃথিবীর মাঠে থেকে সরিয়ে দিতে হবে। কি বলছেন স্যার, একেবারে মার্ডার? কিন্তু না, কোনো কিন্তু করবেন না, কোনো কিন্তু করবেন না। সে আমার একমাত্র সাধনাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এইমাত্র আপনার মেয়ে থানায় এসে লিখিয়ে গেলেন যে তিনি স্বেচ্ছায় ওই অর্জুনের সঙ্গে বাড়ি থেকে চলে এসেছে। আমি আপনাকে 40,000 টাকা দেবো। ওই ডায়েরির কথা থেকে স্বেচ্ছা কথাটা কেটে ওখানে জোর করে কিংবা ছিনতাই করে সবটা লিখে দিন। কেমন কি বলছেন? পুলিশে চাকরি করেন মশাই, অথচ পলিসি বোঝেন না, একবার ওয়ার্ডলেস কেস তো আপনারা। আরে মশাই, আমি অন্য গুন্ডা দিয়ে সারা গুন্ডাকে মারা করে দোষটা পবিত্র নামে চাপিয়ে দেবো। বোঝা গেছে? আমি প্রচার করে দেবো ওই সাধনার জন্য কে আগে ভোগ করবে এই নিয়ে দুজনের মধ্যে রেশারেশি মারামারিতে এনকাউন্টারে অর্জুন মারা গেছে। এটা ক্লিয়ার? কি বলছেন স্যার? এতে ওই সাপও মরল আর লাঠিটাও ভাঙল না। হ্যাঁ স্যার বুঝেছি, কিন্তু এই কেসটার জন্য আমি আপনাকে 60,000 টাকা দেবো। আই উইল পে ইউ 60,000 রুপিস। কি যে বলেন না স্যার, এই কেসটার জন্য 60,000 টাকা? না 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 স্যার, এই কেসটা পুরো 1,00,000 টাকাই লাগবে। ঠিক আছে ঠিক আছে, পুরো 1,00,000 টাকাই দেবো, কিন্তু খুব সাবধানে কাজটা করবেন। আর হ্যাঁ, ওই আপনাদের বড় বাবু আই মিন ভুবন ব্যানার্জিকে দিয়ে আমাকে একটা শক্ত প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবেন। কেমন? চলে শুনুন। হ্যাঁ বলুন। বলছিলাম আপনার মেয়েকে কে আগে ভোগ করবে কথাটা লিখব? আরে মশাই লিখবেন লিখবেন, যা মন চাই সারা তাই লিখবেন, পারলে সারা ধর্ষণ শব্দটাও লাগিয়ে দেবে, তাতে কেসটা আরো জোরালো হবে। বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জত সম্পর্কে আপনারও ভালো আর আমারও ভালো। কেমন পেরেছি? চলি। আর হ্যাঁ, আপনার ওই 1,00,000 টাকাটা আপনি ঠিক সময় পেয়ে যাবেন। গুড বাই। ওই পুরনো ডায়েরির পাতাটা না তুমি ছিঁড়ে ফেলে দাও, আর গুপ্ত সাহেব যা যা বললেন না সেগুলো ঠিক ঠিক করে লিখে নাও। 1,00,000 টাকা হলে বাড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে।
মেয়ের ইজ্জত বিক্রি করে গেল মাত্র 1,00,000 টাকা। সত্য সেলুকা কি বিচিত্র হয়ে গেল, আমি তোকে উপর তো হয়ে গেল
আমার সামনে তুমি অঞ্জলি পতিকে কোনো নোংরা কথা বলবে না। আমার জন্য যদি অঞ্জলি পতির উপর কোন রকম অত্যাচার হয় আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। তোমার এই অত্যাচারের হাতটা আর এই নোংরা মুখটা আমি ভেঙে তুমরে মুচড়ে দিয়ে যাবো। কথাটা মনে থাকে একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন।
যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার পর দুর্ঘটনার সূত্রপাত হবে। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? অর্জুনের সাথে ভুবনবাবুর পরিচয় হবে, ভারতের দেবী তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী স্ত্রী পিতা মাতা পুত্র সব এক হয়ে সুখে সংসার করবে, আমি জানি। তুমি জানো বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনে তোমার রেল গাড়িটাকে শেষ স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে। স্টেশনে আরেক নাম স্বর্গ, গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে। না, স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ছুটে যাবে, ছুটে গিয়ে যে স্টেশনে থামবে তার নাম মা, আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। তিনি শুধু শিক্ষিত নন, শিক্ষিত শয়তান। অলরাইট অলরাইট,
শিক্ষিত শয়তানের ছেলে শয়তানই হবে, দ্যাট ইজ কারেক্ট। আপনি কি জানেন কি এখন কোথায়? জানি না। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির মালিক মিটার সেবা কর্তৃপক্ষের মাধ্যমে সাধনাকে নিয়ে পালিয়েছে? আপনি বলেছেন পবিত্র নামক এক সমাজ বিরোধ এবং অর্জুন তাকে বলাৎকার করেছে। আমার থামছে কেন? বলে যান। আমি অর্জুনকে ভালোবাসতাম, সে আমাদের বাড়িতে যেত, আমার ছেলে বৌমা নাতি সবাই তাকে ভালোবাসত। সেই সুযোগ নিয়ে আপনার সেই আদর্শবাদী পুত্র অর্জুন আমার পুত্রবধূর দিকেও খারাপ হাত বাড়িয়েছে। Yeah.
অর্চনার কথা এক হয়ে তোমাকে মারবার জন্য ছুটে গেল, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও না। দারোগা বাবুর বাড়ি থাকতে নিখিল গুপ্তকে কেউ তোমার মারতে পারবে না। দারোগা বাবু, নিখিল বাবু যে আপনার চরম শত্রু আমি জানি। নিখিল বাবু আমার চরম শত্রু, কিন্তু সে ব্যক্তি পূর্ণ মেলার কি শত্রু? এই পুলিশ অফিসার পূর্ণ মেলার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। দারোগা বাবু, তাহলে নিখিল গুপ্তের শাস্তি হবে না? হবে, নিশ্চয়ই হবে। আমাকে যা আরেস্ট করে আদালত আমি করে দেবো, আদালত তাকে যে শাস্তি দেবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। কিন্তু আমার তো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী আছে? আমি ভুবনবাবু, আপনি মানুষ নন, আপনি দেবতা। এই শ্বাস মরে বাচ্চা দেবতা আর কিছুক্ষণ পরে রে ওই ধাপার মাঝে পড়ে থাকবে রে। তোর ছোট ছেলে অর্জুনের গলা কাটা লাগবে। বাবা 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 কি দারুণ দৃশ্য, কি দারুণ দৃশ্য! একজন নায়ককে বাঁচাতে দুই নায়িকা, কি করুণ দৃশ্য! তুই সহনায়িকা রে শয়তানে, তুই সহনায়িকা, তুই আমার সর্বতের পতনের মূল সাক্ষী। তাই আমার সমস্ত অপরাধের সাক্ষীকে আমি আমার শাস্তির আগে এই পৃথিবী থেকে সরিয়ে I'm not.
Thank you.
আপনি দয়া করে আমাদের মঞ্চে আসুন।